আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মিনি সোলার ওয়াটার পাম্প নিয়ে রিভিউ করব। তো সর্বপ্রথম আমরা এই পাম্পটা আনবক্সিং করব। তার আগে আপনাদেরকে কিছু কথা বলে নেই, এই ওয়াটার পাম্পটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। এটা মিনি পাম্প হলেও মোটামুটি অনেক ভালো পানি তুলতে পারে। তো এটা আমি 130 টাকা দিয়ে কিনেছিলাম একবারে অল্প মূল্যে। দেন এটা ডেলিভারি চার্জ ফ্রি ছিল, উইদাউট ডেলিভারি চার্জ। তো আপনারা যদি নিতে চান তাহলে এটার পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 130 টাকা লেখা রয়েছে। তো এটার পারফরমেন্স কেমন এবং এটা কেমন সার্ভিস দেয় বিস্তারিত আপনাদেরকে বলবো। তো আমরা এটাকে ফার্স্টে আনবক্সিং করে নিচ্ছি। তো এটা আনবক্সিং করার পরে আমরা সর্বপ্রথম আমাদের সেই ওয়াটার পাম্পটা পেয়ে গেলাম, সোলার ওয়াটার পাম্প। এটা আপনারা সরাসরি সোলার প্যানেল থেকেও চালাতে পারবেন, কিংবা 12 ভোল্টের যে কোনো ধরনের ব্যাটারি অথবা 12 ভোল্টের যে কোনো ধরনের ব্যাটারি চার্জার কিংবা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা এটা চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাফি ওয়াটার পাম্প। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট ডিসি, দেন এটার ওয়াট হচ্ছে 8 ওয়াট। এটা কিন্তু 8 ওয়াট এবং এটার সাইজ হচ্ছে 5 মিলিমিটার। দেন এটাকে সাবমার্সিবল করে তৈরি করা হয়েছে, এটাকে সাবমার্সিবল ওয়াটার পাম্পও বলতে পারবেন। আপনারা এটাকে পানির নিচে রাখলেও কোনো সমস্যা হবে না, এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ করে তৈরি করা হয়েছে। বাই দ্য ওয়ে এটার সম্পূর্ণ বডিটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, এটাতে কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয় নাই। এত সস্তা দামের একটা ওয়াটার পাম্পের মধ্যে প্লাস্টিক হিসাবেই আমার মনে হয় যথেষ্ট ভালো হয়েছে। অ্যান্ড দেন এটার সাইজও কিন্তু মোটামুটি একবারে ছোট নয়, মিডিয়াম কোয়ালিটি বলা যেতে পারে। এটার ওয়্যারের জায়গার মধ্যে রাবার দেওয়া হয়েছে যাতে পানি ঢুকে না যায়। এটা সম্পূর্ণ সাবমার্সিবল ওয়াটার পাম্প। তো এই ধরনের ওয়াটার পাম্প আসলে ছোটোখাটো কাজে ইউজ করা হয়, বিভিন্ন ধরনের কুলিং ফ্যান তৈরি করতেও এই ধরনের ওয়াটার পাম্প ইউজ করা হয়। তো এটা লাগিয়ে ফিটিং করার জন্য এটার সাথে দুটা রবার দেওয়া হয়েছে। এই রবারের সাহায্যে মূলত আপনারা এই ওয়াটার পাম্পটাকে আপনারা ফিটিং করতে পারবেন। এবার আমরা এটা টেস্ট করব যে এটা আসলে কীরকম পানি টানতে পারে বা পানি দিতে পারে। তার জন্য আমি এখানে 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ার একটি লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে নিচ্ছি। আপনারা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি নিতে পারেন কিংবা 12 ভোল্টের আপনারা পাওয়ার সাপ্লাই নিতে পারেন। তো আমরা প্লাস প্লাস এবং মাইনাস মাইনাসে লাগিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছি মোটামুটি স্পিডে চলতেছে। এখন আমরা পানিতে নিয়ে দেখবো আসলে কীরকম এটা দিয়ে পানি আসতে পারে। তো আমরা যখন পানিতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছি মোটামুটি ভালো স্পিডেই পানি বের হচ্ছে, মোটামুটি এই ওয়াটার পাম্পের তুলনায় অনেক ভালো স্পিড দিচ্ছে। তবে যেহেতু এটা সাবমার্সিবল ওয়াটার পাম্প, পানির নিচে দিলে আরও একটু বেশি স্পিড পাওয়া যাবে। তো এই ওয়াটার পাম্পটি আমি 130 টাকায় অর্ডার করেছি, দেন উইদাউট ডেলিভারি চার্জ ফ্রিতে ছিল। তো আপনারা যদি এটা নিতে চান তাহলে এটা আপনারা নিতে পারবেন, এটার পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা 130 টাকা কিংবা 150 টাকার মধ্যে এই ধরনের পাম্প পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।